মেয়েটির প্রতিটা আল্লাহ পাঁচবার ধ্বনি দেহে ইমানের আগুন জ্বালিয়ে যাচ্ছে। আপনার কি অনুভব হচ্ছে? যদি আপনারও তাই অনুভব হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহ পাঁচবার লিখে যাবে। একদিকে গেরুয়া উত্তরীয় পরা একদল উন্মত্ত ছাত্র, আরেকদিকে একা বোরখা পরা এক শীর্ণকায় ছাত্রী। গেরুয়া বাহিনীর তীব্র চিৎকার, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কান ফাটানো আওয়াজে কলেজ চত্বরে আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। বোরখা পরা ছাত্রীটিকে ঘিরে ফেলতে চাইছে তারা, তবু চোয়াল শক্ত করে ছাত্রীর পাল্টা চিৎকার, আল্লাহু আকবার। একাই রুখে দাঁড়ালো সে। কর্ণাটকের একটি কলেজের এমন দৃশ্যের ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে বোরখা পরা এক কলেজ পড়ুয়া একটি স্কুটিতে কলেজ চত্বরে প্রবেশ করছেন, তখনই তাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে একদল হিন্দুত্ববাদী ছাত্র। ক্রমশ মেয়েটির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল তারা। একটা সময় ঘুরে দাঁড়ান ওই ছাত্রী, পাল্টা হাত তুলে স্লোগান দেন, আল্লাহু আকবার। ভিডিওর শেষে ক্যামেরার সামনে এসে স্থানীয় ভাষায় চিৎকার করে প্রতিবাদ জানায় মেয়েটি। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিনে তা চরমে পৌঁছেছে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যায় কিনা তা আদালতের বিচারাধীন বিষয়। তবে যে সাহসিকতার সঙ্গে একদল উন্মত্ত পড়ুয়ার সামনে প্রতিবাদ করল শীর্ণকায় মেয়েটি, তা প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়। Yeah.